নমস্কার বন্ধুরা, আজকে আমি আর নুসরাত এসেছি মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। এটা খুব সুন্দর একটা মন্দির, ভীষণই সুন্দর। ইনফ্যাক্ট আমিও এখানে, আমার এখানে পাশেই বাড়ি, একদম খুব কাছেই আমার বাড়ি। হ্যাঁ, একদমই কাছেই বাড়ি, জাস্ট 2 কিলোমিটার্সের মধ্যে আমার বাড়ি। কিন্তু হ্যাঁ, মানে এইখানে আমি এদিকে যাতায়াত করেছি, কিন্তু আমি এখানে কোনোদিন আসা হয়নি আমার। তো আই এম রিয়েলি ভেরি লাকি, এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে আজকে। আর আরও ভালো লাগছে আমি উমাকে সাথে নিয়ে এসেছি বলে, কারণ মানে উমাকে না নিয়ে এলে হয়তো ইনকমপ্লিট হতো এখানে আসা। সাম্য তো উমাকে অনেকটাই জানে, উমাও সাম্যকে অনেকটা জানে। তো অঙ্কুশ নুসরাতকে কতটা চেনে বা নুসরাত অঙ্কুশকে কতটা চেনে সেটা চেনে না? ঠিক আছে, তো সেটা আজকে আমরা একটু দেখবো। আচ্ছা, তোকে একটা এমনি নর্মালি জিজ্ঞেস করছি, মানে তোর ছোটবেলার পুজো, আই থিঙ্ক তুই কলকাতা থেকেই, তো বর্ণ প্রোডাক্ট তো এখানে কলকাতা, এবং পুজো মানে ছুটিয়ে ঘুরতাম। তো কলকাতায় পুজো, আমার বর্ধমানেও সেরকমভাবেই পুজো সেলিব্রেট হয়, কিন্তু বর্ধমানে ছিল। তো কলকাতায় তো মানে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, অবভিয়াসলি সেটার সাথে সবার মেমোরিজ কিছু কিছু ইচ্ছা করে যেতে চাইছিস, কারণ ওখানে তোর কোনো ব্যথা আছে ওই পাড়ার পুজোর মধ্যে? ব্যথা আছে বলতে মানে ধর তোর মনের ব্যথা আছে কোনো কোনো একটা পাড়ায়, মানে তাকে দেখতে তোর সেই মনের ব্যথাকে দেখতে তুই বারবার ইচ্ছা করে সবাইকে বলিস আমার মনে হয় না আমি ওই আমি হ্যাঁ আমি অবভিয়াসলি প্যান্ডেল টু প্যান্ডেল হপিং যাবো, বন্ধুর সাথে আড্ডা মারবো, এবং যারা ধর আমার খুব ক্লোজ বন্ধুরা তাদের হয়তো পাড়ার পুজো বা কমপ্লেক্সের পুজো সেখানে বসে আড্ডা দিই। বাট কারোর জন্য পার্সোনালি ওই মনের ব্যথার জন্য যে স্পেশালি গিয়ে আমি, কিন্তু তোর ব্যাপারে আমি শুনেছি যে মানে স্পেশালি যারা তোর বন্ধুরা তোর কলেজ থেকে পাস আউট, তারা কিন্তু অনেকে জার্নালিজমে গেছে, অনেকে আরজে হয়েছে, তাদের সাথে এখনও আমাদের ইন্টারাকশন হয়েছে, তারা সবাই বলেছে যে কি প্রচুর প্রেম করেছিস কলেজে। পুজোর সময় নয়, আচ্ছা আমি পার্টিকুলারলি পুজো জিজ্ঞেস করেছি বলে তুই এরকম উত্তর দিচ্ছিস? তুই তো বললি পুজো স্পেসিফিক হলে তাহলে তুই সঠিকটা বলতিস। একদম, তুই তো বললি আমি পুজোর সময় পাড়ায় গিয়ে কারোর জন্য ব্যথা হাবি যাবি কত কিছু বললি, তুই তো বললি না কলেজে প্রেম করেছিস, আমি তো প্রচুর প্রেম করেছি, তাতে কি যায়? খুব ভালো, আমার জিজ্ঞেস তুই বল একই জিনিস বল, তুই তো গাড়ি মেরেছিস না বর্ধমানে, যখন আমি পুজো কাটাতাম তখন বর্ধমানে আমার একটা প্রেম ছিল। স্পেশালি অনেক তোদের পুরো বয়েজ গ্যাং হয়, বয়েজ গ্যাংকে তো আবার পুজোর সময় অন্যরকম একটা ভাবনা চিন্তাই থাকে, মানে মেয়েরা সুন্দরভাবে সেজে গুজে বেরোবে এবং সেরাই গ্যাংবাজি করে না সবাই একে অপরের মধ্যে, সবাই প্রচুর ঘুরেছে। আর আমার ব্যথার ব্যাপারে তুই সেরকম কিছু জিজ্ঞেস করতে পারবি না, তার কারণ আমি জানি আমার একটা প্রেম ছিল সে সময় যখন আমি পুজোয় ঘুরতাম, বর্ধমানে একটা প্রেম ছিল, তো সুইট একটা প্রেম ছিল, প্রেম ছিল বর্ধমানে না, আমি ভীষণ ওয়ান ওম্যান ম্যান, সেটা ভীষণ ওয়ান ওম্যান ম্যান অ্যাট আ টাইম। তো সেই সেই সময় আমি মানে 12টা থেকে 12:30 অবধি আমি যার সাথে প্রেম করবো তার সাথেই প্রেম করবো, 12:30টার পর চেঞ্জ হতে পারে, কিন্তু ওই আধ ঘন্টা আমি তার, আমি তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসবো, এটা আমার লজিক। তো ফাইনালি আমি আমি বর্ধমানে যথেষ্ট মজা করেছি, এবং সত্যি কথা বলতে দেখ বর্ধমানে আমি যখন পুজো কাটাতাম তখন আমার কলকাতায় আসার কোনো ইচ্ছা থাকতো না। আমি জানি কলকাতায় বিশাল বড় বড় পুজো হয়, মেইন পুজো কলকাতা হয়, নর্থ কলকাতা এই ওই, কিন্তু আমার কোনোদিন ওই টানটা ছিল না যে পুজো তো বন্ধু-বান্ধব ফ্যামিলির সঙ্গে মেইন, এক্স্যাক্টলি মানে আমার হ্যাঁ আমার ওখানে এতটাই মন পড়ে থাকতো বর্তমানে, বাট এখনো মানে এখনো হয়ে ওঠে না তাই, বাট আমার সত্যি মন করে যে পুজোর সময় একবার বর্তমান যাই। কোনো চাপ নেই, ছোটখাটো জিনিস খুব আনন্দ পেতাম, মজা পেতাম, পুজোর আসার প্রায় 10-15 দিন আগে থেকে মানে এক্সাইটমেন্টে ঘুম হতো না, রাতে পেট গুড় গুড় করতো, এ করতো, এক্সাইটমেন্টে ঘুম হতো না, এখন অনেক লাইফে এত রেসপন্সিবিলিটি প্রেশার টেনশন অনেক কিছু চলে এসেছে, বাট স্টিল আনন্দ তো আমরা করি সবাই মিলে, ছোটবেলাটা একটা আলাদা জিনিস।
একদমই আলাদা জিনিস। মানে সবচেয়ে বেশি আমার কি বেস্ট লাগতো বলতো, প্রচুর জামা কাপড় পরতাম। হ্যাঁ, মামা দিচ্ছে মাসি দিচ্ছে করতে করতে মিনিমাম আমার মনে হয় যে 5-6টা তো হয়ে যেত আমার, জাস্ট মানে বাড়ির বাইরে মা বাবার বাদে প্রচুর জামা হতো। আই থিঙ্ক দোজ মেমোরিজ উইল অলওয়েজ স্টে। এটা খুব সুন্দর মেমোরি এবং এটা বলবি যে হ্যাঁ আমরা স্ট্রেস ফ্রি পুজো করতাম এবং অত চাপ ছিল না। সত্যি কথা চাপ ছিল এখনকার পুজোগুলো দেখ, এখন এমনি এই যে এবারে আমাদের বড় দুর্গা মা কি রিলিজ করছে, তো ঠিক আছে আনন্দ করছি মজা করছি, কোথাও না কোথাও মাথার মধ্যে একটা তো ঘুরছে যে ছবিটা যেন ভালো ওয়ার্ক করে, যেন কাজ করে, এই করে ওই করে। আর পুজোর কদিন শুধু নয়, পুজোর প্রেশারটাও থাকে, মানে ওই ছবি রিলিজের সময় নর্মালি প্রেশার থাকে এবং বড় দুর্গা মা কি যেহেতু পুজোর সময় একটা ফেস্টিভ সময় রিলিজ করছে আরও প্রেশার দেবে। তো বাট একটা কথা বলা যেতে পারে, এখন এবারে আমরা বলদুর্গা মাইকি শ্যুট করতে গিয়ে সত্যি ওই ছোটোবেলাকার পুজো, ওই যেটা আমাদের কোনো টেনশন ফ্রি একদম পুজো যেটা আমরা ছোটোবেলায় কাটাতাম, সেইটা আমরা কোথাও না কোথাও ফিল করতে পেরেছি। কিন্তু শ্যুটিংয়ে আমরা সেই পুজোর ওই ফিলটা পুরো পেয়ে গেছি, কারণ পুজোর বলদুর্গা মাইকির যে স্টোরিটা আছে সেটা কিন্তু পুজোর 5 দিনের ব্যাকড্রপেই কিন্তু স্টোরিটা শ্যুট করা হয়েছে। 5 দিনে তো পুজো, মানে আমাদের ওই মহালয়া থেকে নিয়ে আই থিঙ্ক তারপরেও আমাদের আরো কন্টিনিউ হয়েছে স্টোরি যে তারপরে কি হচ্ছে না হচ্ছে। বাট আমার এটা ফার্স্ট টাইম, কারণ ওরও আশা করি ওটা ওরও প্রথমবার যে আমরা কোনো বনেদি বাড়ির পুজো ওরকম তো আমরা দেখিনি, বা আমাদের পাড়ার পুজো হতো, আমাদের বর্ধমানেও পাড়ার পুজো, এখনও যে আমি কলকাতায় এসেছি আমাদের কমপ্লেক্সের পুজো, কমপ্লেক্সের পুজো তো সেখানে, কিন্তু বনেদি বাড়ি প্রপার অত অত বড় বাড়ি বিশাল করে প্রতিমা আস্তে 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 প্রতিমা তৈরি হচ্ছে, হ্যাঁ সেগুলো দেখানো হয়েছে আমাদের আস্তে আস্তে প্রতিমা চক্ষুদান থেকে নিয়ে। তারপর আমরা মানে প্রত্যেকটা রিচুয়াল আমরা কিন্তু ফলো করেছি, স্টেপ বাই স্টেপ আমরা ফলো করেছি। কোনো ছবি করতে গিয়ে এতগুলো ভালো মুহূর্ত, এতগুলো বেস্ট মোমেন্টস ক্রিয়েট হয়নি শুটিং চলাকালীন? মানে বেস্ট স্ক্রিপ্ট, বেস্ট শুটিং মেমোরি এন্ড আশা করি এটা বেস্ট ফিল্ম হয়ে যাবে, আশা করি যেন সেটাই হয়। আর আমাদের বেস্ট মোমেন্টসগুলো স্পেশালি ক্রিয়েট হয়েছে আমাদের হতে পারে না গানটার সময়, কারণ ওই গানটার সময় আমরা দেখিয়েছি স্পেশালি গানটা যে কীভাবে একটা ফ্যামিলি বন্ডিং এবং একটা ফ্যামিলি বন্ডিং দেখানো হয়েছে, তার মাঝখানে হালকা প্রেম, একটু চাপা প্রেম প্রকাশ করতে পারছে না তার মাঝখানে, জাস্ট পেছনে লাগছে, অনেকে হয় না যে সুইট এবং সেখানে বাড়ির লোকেদের আমরা সার্ভ করছি, খাবার সার্ভ করছি, সবাই একসাথে বসে খাচ্ছে, ওর পায়ে আমি এবং সিনেমা হলে ওই পুরো ভার্সনটা আমরা লিখেছি যে জাস্ট ঠিক প্রপার একদম বনেদি বাড়িতে যেরকম পুজো হয় এবং সবাই গোটা পরিবার একসঙ্গে বসে ওই টেবিল পেতে বসে চেয়ারে সবাই মানে একে অপরকে খাবার খাওয়াচ্ছে, খিচুড়ি ভোগ ভোগ আমরা দিচ্ছিলাম, একটা ভীষণ সুইট সিকোয়েন্স এবং সেই সমস্ত তামজামের মধ্যে হালকা একটা প্রেম গড়ে উঠছে দুজনের মধ্যে, সেটা এত সুন্দর করে পিকচারাইজ করা হয়েছে, সুন্দর করে কনসেপচুয়ালাইজ করা হয়েছে। So I think this should be one of our best moments. Last extra date. তোকে করেছি কখন আসছিস? আমি রেডি। তুই যদি তুই ওখান থেকে বেরোলে, ওর আগে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো তুই ওখান থেকে বেরোলে আমায় জানাস, আমি সেই মতো বাড়ি থেকে বেরোবো। লাস্ট টেক্সট তোকে, তাহলে যদি ও আমায় লাস্ট টেক্সটটা করে থাকে সেটা আমি রিপ্লাই নিশ্চয়ই দিয়েছি, তো লাস্ট টেক্সট তোর অনেক ঘ্যান, তুই রিপ্লাই দিস না। আমি দিয়েছি, তুই লাস্ট টেক্সট কাই করেছিস সত্যি করে বল। মিথ্যে কথা বলছিস, আমি রিপ্লাই দিয়েছি। মিথ্যে বলছিস কেন? ঠিক আছে, ওকে আরো এক অপরকে লাস্ট টেক্সট। লাস্ট গুগল, আমি 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 এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি বলতে যেটা সিরিয়াসলি আমার আমি দেখাতো, মানে আমার আছে, দিস ইজ কল ভানাক্কম সেলফি, দের ইজ এ ফিল্ম কল ভানাক্কম সেলফি। আমি আমাকে প্রত্যেকে বলেছি ভানাক্কম সেলফির নাকি রিমেক এই ছবিটা? হ্যাঁ মানে কেন, আমি আমি সবাইকে একটা জিনিস বলতে চাই, এটা অরিজিনাল স্ক্রিপ্ট, আমি সবাইকে বলতে চাই, যত সব বিশেষজ্ঞরা এবং পোঙা পণ্ডিতরা আছেন, আপনারা একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এইটুকু সম্মান দিতেই হয়, ইভেন ইভেন একটা রিমেক বানানো কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক, রিমেককে ছোট করছি না, আমরা রিমেকের জন্য কিন্তু দাঁড়িয়ে, সেই জন্য বাধ্য হয়ে আমি ওই ফিল্মটা নিয়ে রিসার্চ করছি, হোয়াট ইজ ভানাক্কম সেলফি, যেটা আমার লাস্ট গুগল সার্চ। ওকে, মাই লাস্ট গুগল সার্চ ইজ, আমি বিল পে করছিলাম সিএসসি ইলেকট্রিসিটি বিল, আমার নয় আমার ম্যানেজারের, তো ম্যানেজার মনোজের বিল পে করতে বলেছিল, ফাইনালি থ্যাঙ্ক গড আমি তখন সিএসসি এর অ্যাপ খুলে স্টার্টেড। ওকে ওকে ওকে, ওই একটা লোল।
এলওএল লোল আমার লাইক থামস আপ এলওএল এর উপরে হাসিটা ইমোজি ওইটা কি মিল আছে দেখি আমি আমি সাজানের ওই গানটা আজকে আজকেই সকালে ওয়ার্কআউট করতে করতে শুনছিলাম ওই পেহলি বার মিলে হ্যায় ওই গানটা আ ফেভারিট গান আমি যেহেতু জাস্ট চেক করতে করতে ইউটিউবে আমি আমাদের ছবির গানটা আরেকবার খুলে দেখে নিয়েছিলাম সকালবেলা হতে পারে না হতে পারে আচ্ছা বিশ্বাস কর হতে পারে গুড তুই তো তুই আর্টিস্ট প্রমোট করলি খুব ভালো আমি আমার অ্যালার্ম সেট থাকে মর্নিং 8 এএম ওর অ্যালার্ম অনুযায়ী আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটি সেট লাইভ মিথ্যা বলবি ওর কোন অ্যালার্ম দেয় ও কখন অ্যালার্ম দিয়েছে সেই অনুযায়ী পুরো প্রোগ্রামটা সেট হয় আমি আমি ওকে জিজ্ঞেস করি কটা অ্যালার্ম দিয়েছিস নুসরাত জাহান এই টাইমে উঠবে তো আমিও তাহলে ওই টাইমেই উঠবো আমার এই টাইমে অ্যালার্ম সেট অবশ্য অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করি করি ডিসকাস করি কালকে আমরা কটা থেকে বেরোবো প্রমোশন যে ওর কিন্তু ওর কথাও রাখা হয় কারণ অনেকবার এমন এমন জায়গা যেগুলো প্রমোশনাল আমার মনে হচ্ছে এগুলো তো ফালতু ব্যর্থ প্রমোশন করছি সেগুলো একমাত্র ওর জন্যই কি কলা হয়েছে হ্যাঁ এমন না যে শুধু আমার কথা রাখা হয় ফালতু কথা বলবো আমি লাস্ট ওর একটা মানে সিলেক্টিভ ফোকাস দিয়ে আমি একটা ফটো তুলেছি ব্লার ব্যাকগ্রাউন্ড করে খুব সুন্দর আমার ওই এটা সব করে আই থট আই এম লুকিং নাইস এই জন্য আমার ছবি তুলছিলিস আমি জানতাম না যে এই ছবিটা এখন তুলি যেতে তুই এইটাই না আমি জানতাম এই প্রশ্নটা আসবে লাস্ট ছবি আমি বলতে পারবো না ওই জন্য তোরটা তুলে নিলাম আমি তো লাস্ট ছবি বলতে পারবো না আমি কখন তুলেছি আর সকালেই তুলেছি বলতে পারবো না তোকে পাঠিয়েছিলাম ও হ্যাঁ হ্যাঁ ও এখন আমার কাছে তো এখন আপাতত এই কদিন জয় জয় বলে আমাদের একজন মার্কেটিং এর ছেলে আছে ওকে আমি মাথা খারাপ করে দিয়েছি কটা হোর্ডিং লেগেছে কটা হোর্ডিং পড়েছে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ঠিকঠাক সবকিছু হচ্ছে কিনা হ্যাঁ জয়কে আমি আরো ফোন করে করে মাথা খারাপ করে দিয়েছি কারণ জয়কে কালকে লাস্ট আমি ফোন করেছি রাত্রির 11:30টার সময় বলার জন্য যে জয় ওই মেইলটা ওইখানে পৌঁছয়নি কারণ আমি রিভিউজ করি আমি পার্সেন্টেজ দেখাই না ইনস্টাগ্রাম শুড বি ফর মি ইনস্টাগ্রাম ফর মি সেলফি ও ও আমি হ্যাঁ আমি সেলফি নি আমি রোজ দেখি রোজ দেখি আমি কত পুট অন করেছি আর কত আমার ওয়েট লস হয়েছে মাঝে মধ্যে ক্যামেরা অন করে নিজেকে দেখে এবং বিভিন্ন রকমের মুখ বানায় আমার অ্যাঙ্গেল গুলোকে দেখি আমার কিছু কিছু অ্যাঙ্গেল খুব খারাপ আমি রোজ সেলফিতে আমি সেটা যাচাই করার চেষ্টা করি আমার কোন কোন অ্যাঙ্গেল গুলো ভালো ইয়া সুমি আমি নিজেও বলবো আমি পুরো সবেতেই সুন্দর লাগে ওই জন্য কেউ না আমি দিয়েছি মিথ্যে বললাম আপনি না না আমি দিয়েছি আমি বলছি আমি দিয়েছি রাজদা জানে আমি দিয়েছি ওয়ান টেক শট তুই এটা বলছিস হ্যাঁ আমি দিয়েছি আমি দিয়েছি কোথায় শুটিং হচ্ছে যদি খুব সুন্দর ভালো এসি ফ্লোরে আমরা শুট করি প্রচুর ডেডিকেশন দেখায় যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ওয়ান মোর প্লিজ ওয়ান মোর যদি বাইরে আউটডোরে রোদের মাঝখানে শুট হয় ডিরেক্টর মানে যদি বলে এটা ঠিক না তবুও বলবো ছাড়ো না ছাড়ো না বাদ হয়ে যাবে বাদ হয়ে যাবে এটা হয়ে যাবে এডিটে ম্যানেজ করে নেবে এটা আমি বলে দিই মানে ওকে একটু প্যাম্পার করতে হয় হালকা সবাই মিলে মানে মুডি একটু মুডি খুব মানে ওকে যদি প্যাম্পার না করা হয় তাহলে লাইন ভুলে যাবে কিন্তু এমন নয় যে ভীষণ রাগ করলো কিছু না লাইন ভুলে যাবে এবং ও একটা অন্য জগতে চলে যাবে এই চলে যাবে আমি এই রিভিউটা নিশ্চয়ই পরে নেক্সট যদি কোনোদিন ছবি করি অঙ্কুশের সাথে আমি নিশ্চয়ই একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরব ভেরি সুন হোয়াট রিভিউ উই উইল ওয়েল ইফ উই ওয়ার্ক টুগেদার আই উইল শো দেম এটা সবাই এই এটা বলি এটা সবাই সবাই এটা তুই আমার পুরো টিম আমি দাঁড় করে বলতে পারি কে কতবার আমি অতবার মিরর দেখি না তুই দেখিস আচ্ছা ও আসলে ডায়েটে থাকে না ওকে দেখতে হয় যে কতটা
বডি সিক্স প্যাক বেরিয়েছে সিক্স প্যাক আসছে কতটা 1 ইঞ্চি বেরিয়েছে না 2 ইঞ্চি বেরিয়েছে এগুলো দেখতে আর সবথেকে বেশি ডিমোটিভেট করে আমাকে এই এই বিশেষ করে এই বিষয় হচ্ছে ও আজ অবধি বলে যে জীবনে আসবে না তো সিক্স প্যাক চ্যালেঞ্জ 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 দিয়েছে আমাকে দেখা যাক এগুলো কোন আর্টিস্টই করে না রাজদা আমি সত্যি সত্যি পারি না স্লিম চেহারায় তোর মধ্যে অত বড় একটা ঢাক এরকম মানে আমি দেখি এরকম স্লিম হিরোইন তার উপরে একটা না যদি তবে হ্যাঁ ঠিক আছে শর্ত যদি আমি না পারি যেটা আমি জানি আমি পারবো না আমি এক দু হাত ট্রাই করতে পারি যদি আমি না পারি অঙ্কুশ বাজাবি ঠিক আছে রেডি বলেছিলাম এইভাবে ধরে না আমার যতদূর মনে এই না ও এত টেকনিক্যালিটিজ এর ব্যাপার নেই এবং তারপর ওটাকে ভালো করে মাখাতে হবে মাকে তারপর ওটাকে এটা 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 কি করব এটা দেব পুরোটা পুরোটা আন্দাজ মতো অ্যাকচুয়ালি পুরোটা চলে যাবে না তারপরে আস্তে ফুটতে ফুটতে খুব স্লো আছে করতে হবে ফুটতে ফুটতে একটু স্টিকি হয়ে যাবে হাত দিয়ে দেখতে হবে এই পূজায় রিলিজ করছে আমাদের ছবি বড় দুর্গা মাইকি 22শে সেপ্টেম্বরে প্লিজ নিজের কাছে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন সপরিবারা যান এনজয় দ্য ফিল্ম আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে অ্যান্ড হ্যাঁ চোখ রাখবেন টলি টাইমসে টলি টাইমসের সকল ভিউয়ার্সদের জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে পুজো কাটাও প্রচুর আনন্দ করো আর হ্যাঁ অবশ্যই দেখতে ভুলো না বড় দুর্গা মাইকি 22শে সেপ্টেম্বর রিলিজ করছে অবশ্যই দেখো তোমাদের কাছে সিনেমা হলে আর আমাদের ফিডব্যাক জানিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো